উর্মিলক্ষিত অ্যাবসেন্ট, আমরা ডেকে নেব পরে। ওটা তো আমি দাদুর কাছে ফেলে চলে এসেছি। কি ব্যাপার, এনিথিং রং? স্যার, আমি না আমার গিটারটা ভুল করে বাড়িতে রেখে চলে এসেছি। আপনি আমার গিটারটা নিতে পারেন। যেন সিনেমার মতন একেবারে ফিল্মের অ্যাকশন সিকোয়েন্স, চারটে বাইক আর এই দাঁড়ো তো এক মিনিট, তোমরা আমার চাপে ঘোরো 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 না ঘোরো, হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবে এইভাবে বাইকারগুলো আমার চারপাশে ঘুরছিল আর মাঝখানে আমি একা দাঁড়িয়ে আমি ভাবছি আমি কোন দিকে যাবো, কি করবো, এতগুলো বাইক, ও মাই গড। ঠিক এমন সময় সুযোগ বুঝে আমি করে বাইকারগুলোকে কাটিয়ে বেরিয়ে গেলাম। ডজ, তারপর তারপর আবার কি, তারপর আমি দৌড়াচ্ছি আর তোমরা এদিকে এসো, এসো না। ঠিক এইভাবে এইভাবে বাইকারগুলো আমাকে তাড়া করলো, আমিও দৌড়ুচ্ছি, বাইকারগুলো যাচ্ছে, ও মাই গড। এমন সময় আমার সামনে ক্র্যাশ করে একটা হলুদ ট্যাক্সি।
এন্ট্রি নিল। তারপর তারপর আবার কি, ট্যাক্সি ভার্সেস বাইকার, ট্যাক্সি বাইকার, ট্যাক্সি বাইকার, বাইকার গুলো দৌড়চ্ছে, এই ট্যাক্সিটাকে ধরলো 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 ধরলো, কিন্তু একটু দৌড়তে পারলো না। কেন? কারণ ট্যাক্সি ড্রাইভারটা এমন এমন একটা পাক খেলো না, অপরের টিম ছিটকে পড়ো মাঠের বাইরে, একেবারে যাকে বলে বাপি বাড়ি যা। ইস, সত্যিই তো, আজকে যদি উনি না থাকতেন তাহলে তো বাইকার গুলো আমাকে ধরেই নিত। তবে 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 একটা জিনিস তো বলতেই হয়, উনি যা গাড়ি চালান না এক কথায় অসম। ভাগ্যিস ভাগ্যিস উনি ছিলেন, তা নাহলে যে কি হতো। আচ্ছা উর্মি, উনি আমাদের এতটা উপকার করলেন, ওনাকে তুমি বাড়িতে নিয়ে এলে না কেন? সেই সময় আমি পেলাম কই? উনি আমাকে এমন একটা কথা বললেন, সেটা শুনে আমি তো পুরো ভেবা চাকা খেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তারপর তারপর আমার নাকের নিচে দিয়ে ব করে ট্যাক্সিটাকে নিয়ে চলে গেল। সেই ঠিক আছে, ওনাকে একদিন ডাকা যেতেই পারে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আজ আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? আমি কাল থেকে, মানে কাল থেকে গাড়ি চালানো শিখবো। কি গাড়ি চালানো শিখবি? কি শিখাবে? কেন, ওই যে উনি কি কাণ্ড বলো দেখি, আমার জন্য শুধু শুধু তোমরা সবাই মিলে এত রাত পর্যন্ত জেগে বসে থাকলে। ওরে বাবা টুকাই, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তোর ঠাম্মি ছোট দাদু আর তোর বাবাকে আগেই খাইয়ে দিয়েছে। তো তোমরাও তো খেয়ে নিলে পারতে, এত রাতে খেলে তোমাদের কোনো চিন্তা নেই টুকাই, কোনো চিন্তা নেই, ছোট দাদু এসে গেছে, খাঁটি জোয়ান চুল, খাওয়ার আগে যদি খেয়ে নিতে পারো তো এফেক্ট ভালো পাবে, যদি খাওয়ার পরে খাও তাহলে ওই তোমার গ্যাস, বুক ব্যথা, অম্বল, তারপরে ভেতরে সেই জ্বালা জ্বালা ব্যাপার, সমস্যা আকারে ত্রাই মধুসূদন করে পালাবে। না না ছোট দাদু, আমি না এটা খাওয়ার পরেই খাই। খাওয়ার পরে খাই? ঠিক আছে খাও। এই খবরদার, উল্টো পাল্টা জিনিস তুমি একদম খাওয়াবে না। উল্টো পাল্টা? হ্যাঁ উল্টো পাল্টা, তুমি বলতে পারলে এ কথা? তুমি বলতে পারলে একটা বার বলো, হাজার বার বলো, কোনো কাজ হয় না এসব, যত ফকি গাড়ি। তুই কাজ হয় না? কি আমার আকারে ডক্টর মোহনলাল সরকার এসে গেছেন রে কাজ হয়, আরে খাটি আকারে আয়ুর্বেদিক ওষুধ, এর মর্ম তুমি বুঝবে না। আমার মর্ম বুঝে কাজ নেই, এর জন্য তুমি ওষুধ কাউকে খাওয়ানোর চেষ্টা করো না, সব ধরে আমি টান মেরে নর্দমায় ফেলে দেবো। শোনো শোনো শোনো, পরীক্ষাটা দাওনি, পরীক্ষা দাওনি, বেঁচে গেছো, পরীক্ষা দিলে এমন ডাহা ফেল করতে না যে তুমি ফেলে রীতি আছো, তোমার নাম উঠবে সত্যি। ঠাকুরপো তোমার খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? ঠিক আছে আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, থাকুক তোমরা, তাহলে তোমাদের ওই কাকিমাকে, ছোট কাকিমাকে মাথায় তুলে নাচো দই দই করে নাচো। আমি চলো শান্ত শান্ত শান্ত, আমি চুপ করতে বলেছি, আমি দেখছি, তুমি একদম কোনো কথা বলবে না, আমি ছোটকার কাছে যাচ্ছি, কড়া করে বলবো এসব একদম ঠিক কথা বলিনি, তাই না? তাই না? হ্যাঁ ঠিক ঠিক, দেখো তো দেখো তো ছোটকা ছোটকা। সত্যি রে নীলু, তোদের নিয়ে আমি আর পারি না, তোরা প্রত্যেক দিন তোরা এইসব। দাদু ভাই তুমি খেতে শুরু করো তো, অনেক আছে, চুপ করো, শান্ত।
মাংসটা খা, পাঁঠার মাংস বেশি করে খা। জানিস এই পাঁঠাটা কতদিন আমি নজরে রেখেছি? এই পাঁঠাটা কি? আজ আমি ইডলির কাছে গেছিলাম, দিয়ে বললাম আমার ভাইপোর জন্মদিন এই পাঁঠাটা কাট। আচ্ছা বেটা বলে কেন কাটবো না, ওটা নাকি লাকি পাঁঠা। তারপর ওটার বল দিতে শেষমেশ কাটলো। কিন্তু তিনপতি 100 টাকা করে বেশি নিচ্ছে, তাই না রে মেজবা? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? আরে তোকে ছোট থেকে দেখছি, পাঠার দাম কবে আপ ডাউন করবে ভালোই বুঝতে পারি। মিমি কোথায় রে? পিপি, মিমি তো ঘুমে কাঁদা। ঘুমোচ্ছে? দাদার জন্মদিন আর ও ঘুমোচ্ছে? তোমার সাথে চ্যাটিং শ্যাটিং না করলে আমার ঘুমই আসে না। এই বলো না গো, আমাকে বেবি ডল বলো না। ডাকতো একবার। আহা, ও ঘুমোচ্ছে যখন ঘুমুক না, কাল সকালে না হয় টুকাইকে উইশ করে দেবে। বড় বৌদি, তুমি ওকে আর এইভাবে আশকারা দিও না, কোনো সহবত নেই মেয়েটা। আচ্ছা বাড়িতে তো আর একটাও মেয়ে আছে, তাকে দেখেও তো কিছু শিখতে পারে, বলো। ছাড়ো না পিসুমণি, এত রাতে আর সহবত শেখাতে হবে না, বসে পড়ো সবাই, আমাকে তাড়াতাড়ি শুতে হবে, কালকে আবার 5:30 বেরোতে হবে। 5:30 কেন রে? দেখো না, একটা মেয়ে বললো হঠাৎ গাড়ি চালানো শিখবে, তো সকালবেলাটা তো আমার ফাঁকাই যাচ্ছিল, তারপর ভাবলাম বাড়িতে তো কয়েকটা টাকা পয়সা আসবে, রাজি হয়ে গেলাম। তবে বড় লোকের মেয়ে তো, দেখি আবার সে নবাব নন্দিনীর মন কতদিন টেকে। যারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসলাম, ছাই করে দেবে পুড়িয়ে, পাড়িয়ে যাবি না সালা, পালাবি না সালা। আরে আরে আরে, এ তো কিছুতেই পিছু ছাড়ছে না, ট্যাক্সিটার তো হেভি জান দেখছি, একেবারে সমানে সমানে পাল্লা দিচ্ছে। রক্ষিত ইন্ডাস্ট্রি আমাদের সারা দেশ জুড়ে ব্যবসা ছড়িয়ে রয়েছে, সার্জেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, সে তো দেখেই বুঝতে পারছি, নিশ্চয়ই কোনো বড় লোকের অপদার্থ ছেলে, নইলে কারুর গাড়ি ক্ষতি করে দিয়ে এভাবে পালাতে পারতেন না। একবার দাঁড়িয়ে অন্তত ক্ষমা চাইতে। কি হয়েছে? ক্ষমা? বিক্রম রক্ষিত কারুর কাছে ক্ষমা চায় না। কি ভাবছে নিজেকে? কি দেখুন, কেউ স্বইচ্ছায় ক্ষমা চায়, আর কাউকে কাউকে ঘাড় ধরিয়ে ক্ষমা চাইয়ে নিতে হয়। আর এই দ্বিতীয়টা আমি খুব ভালো করে পারি। হ্যাঁ, নতুন গাড়ি, আয়না ভেঙে বাড়ি ফিরলে বাবা আমার মাথা ভেঙে দেবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার জন্য ক্ষতি হয়েছে, আমি আমি দিয়ে দিচ্ছি ক্ষতিপূরণ। কার্ড, আরে কার্ডের মেশিনটা লাগবে তো। ওই দেখুন দাদা, কার্ডের মেশিন। ইডিয়েট কোথাকার, কে মেশিন নিয়ে ঘুরে বেড়ায় পকেটে, যাও এখন। আর শোনো, দুটো জিনিস মাথায় রাখবে, কারোর কোনো ক্ষতি হয়ে গেলে দাঁড়িয়ে ক্ষমাটা চাইবে, আর পকেটে ক্যাশ রাখবে। ইন্ডিয়া এখনো পুরোপুরি ক্যাশলেস হয়ে যায়নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যান যান যান, সেটেল হয়ে গেছে, যান। সরি, আমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। খুব কষ্ট পেয়েছ না বাহনদেব? খুব ব্যথা লেগেছে বলো? আসলে আজকের দিনটাই খুব খারাপ বুঝলে। চলো তোমাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাই। আপনি ছিলেন, নাহলে তো ওরা আজকে আমাকে ধরেই রাখতো। বলুন, শুধু ধরে রাখতো না, পুলিশে দিত, সেটা হলেই আমি সব থেকে বেশি খুশি হতাম। ওরা আমাকে পুলিশে দিলে আপনি খুশি হতেন? হতাম, কারণ আপনি যেটা করেছেন সেটা ক্রিমিনাল অফেন্স। গাড়ি চালাতে জানেন না, কোন সাহসে আপনি স্টিয়ারিং এ হাত দিয়েছেন? আপনার তো কপাল ভালো, আপনি ওই জিনিসপত্রগুলো গিয়ে ধাক্কা মেরেছেন, কোনো মানুষকে ধাক্কা মারেননি। একবারও ভেবে দেখেছেন কোনো মানুষকে ধাক্কা মারলে কি হতো? আপনি তো আপনার খেয়াল খুশি মতোই রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন, কিন্তু আপনি যাকে ধাক্কা মারতেন সে তো আর মরবে বলে বাড়ি থেকে বেরোয়নি। তারও তো পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, কখনো ভেবে দেখেছেন এগুলো? অবশ্য আপনি এগুলো কেন ভাবতে যাবেন, আপনি তো বড় লোকের মেয়ে, আলিশান বাড়িতে থাকেন, অনেক উঁচু থেকে পৃথিবীটাকে দেখেন। কয়েকজন আজে বাজে লোক মরে গেলে আপনার কি বা ক্ষতিবৃদ্ধি হবে বলুন? আপনাদের কাছে গরিব মানুষের কোনো দাম নেই না? আর এই আপনাদের জন্যই না প্রত্যেক দিন ওই ফুটপাতে থাকা মানুষগুলো রোজ প্রাণ হাতে নিয়ে শুতে যায়, আর তারপরেই ঘুমের ঘোরে কোনো বেপরোয়া গাড়ির চাকা চালিয়ে দেয় তাদের উপর দিয়ে। ঠিকই আছে, এভাবেই তো চলছে দুনিয়াটা। আপনি আমাকে এভাবে বলছেন? আচ্ছা আমি কি আর বেশ করেছি? আপনি বাইরের লোকের কথা তো ছেড়েই দিন, আপনি তো নিজের পরিবারের কথাও একবারও ভাবলেন না। আজকে আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে নিশ্চয়ই আপনার বাড়ির লোক খুশি হতেন না খুব একটা। রেসপন্সিবল মেয়ে কোথাকার, এত যদি কথা শোনাবেন তাহলে আমাকে রেস্কিউ কেন করলেন? যেখান থেকে নিয়ে এসেছিলেন ওখানেই ছেড়ে দিয়ে আসতে পারতেন। পারতাম, ইনফ্যাক্ট ওটাই করতে চেয়েছিলাম। পাবলিকের হাতে হেকেল হতেন, শিক্ষা হয়ে যেত। অবশ্য আপনাকে ওখান থেকে ছাড়িয়ে আনার অন্য একটা কারণ আছে। কি কারণ? আপনি এই গোটা খারাপ কাজের মধ্যে একটা কাজ ভালো করেছেন। আপনি ওই হতভাগার জিনিসগুলো ফেলে দিলেন বলেই না মন্দিরের বাইরের গরিব মানুষগুলো খাবারগুলো খেতে পেল। এইটুকু যদি না হতো তাহলে আমি মোটেই আপনাকে বাঁচাতাম না, ওইখানেই ফেলে রেখে দিয়ে চলে আসতাম। দেখুন, আপনি আমাকে হেল্প করেছেন তার জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস, কিন্তু এবার আপনি আমাকে নামিয়ে দিন, আমি আর আপনার সাথে যাব না। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকুন। নামাবো তো বটেই, তবে সেটা আপনার বাড়িতে। কোনো দরকার নেই আমার এত বড় উপকার করার, আমি একা একাই বাড়ি চলে যেতে পারবো। আপনাকে কে বললো আপনার উপকার করবার জন্য আপনাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি? আমি তো আপনাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি আপনার কীর্তিকলাপগুলো আপনার বাড়ির লোকের কাছে বলবো বলে। তাদেরও তো জানা দরকার যে তাদের বাড়ির মেয়ে একটা কত বড় কাণ্ড ঘটাতে যাচ্ছিল। এই না, একদম না, বাড়িতে প্লিজ বলবেন না, প্লিজ 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 না, বাড়িতে জানতে পারলে তো আমার মম দাদু সবাই মিলে আমাকে একেবারে বকবে, তাই তো? আপনার বাড়ির লোকও আপনাকে বকে? তো বকবে না, দাদু সবসময় আমার উপর রাগ করে থাকে, আর মমও তো আমাকে মাঝে মাঝে বকে। তারপরেও আপনি এত উচ্ছন্নে গেলেন কি করে? যাই হোক, আপনার সঙ্গে আর আজে বাজে কথা বলবার মতো আমার ইচ্ছে নেই, চুপ করে বসুন।
থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন হ্যাঁ। আপনি তাহলে কাউকে কিছু বলছেন না? শিওর, ভেরি গুড। শুনুন, আমি একটা কাজ করছি, আমি চুপি চুপি পার্টি পেটে পিছন দিক দিয়ে বাড়ি ঢুকে যাচ্ছি, কেমন? আপনি এত বড় একটা অন্যায় করেছেন, তারপরেও আপনি পেছনের দরজা দিয়ে ঢুকবেন কেন? এই পৃথিবীতে যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সামনে দিয়ে আসুন, আসুন। না, আমার গাড়ি সামনে আছে, ওদিকে, ওটার পিছনের দিকে দরজা। আরে ছাড়ুন। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। দেখুন, এরকম করবেন না, আপনি কিন্তু আমাকে এরকম ভাবে নিয়ে যেতে পারেন না। হাত ছাড়ুন। আমি আবার বলছি, আচ্ছা কি হচ্ছে, কি কি মুশকিল। দেখুন, আপনার আমার মধ্যে কিন্তু ডিল হয়েছিল, আপনি কিন্তু আমাকে প্রমিস করেছিলেন যে আপনি কাউকে কিচ্ছু বলবেন না। আরে প্রমিস ভাঙা অন্যায়, প্রমিস ভাঙলে নাক মোটা হয়ে যায়। প্রমিস করেছিলাম? কই, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। বাড়িতে কেউ আছে? কেউ নেই, বেরিয়ে আসুন। কি করছেন, কি ছাড়ুন না। তো সেই ট্যাক্সিওয়ালা ছেলেটা, সেদিন টাকাও দিতে পারিনি, আবার নতুন করে ঝামেলা পাকাতে এলো নাকি? কিন্তু বোন ওর সঙ্গে কি করছে? তোর কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। মানে কি করে ঠিক থাকবে বলুন? আপনাদের তো কোনো দায়িত্ব জ্ঞান নেই। যে মেয়ে গাড়ির গ জানে না, তার হাতে গাড়ি ছেড়ে দিয়েছে, আর সেও গাড়ি নিয়ে বড় রাস্তায় উঠে গেছে। এই ছেলেটাও এই বাড়ির? তাহলে তো মেয়েটার এমন হওয়ারই কথা, সবকটা সমান রেসপন্সিবল। আপনাদের ভাগ্য ভালো যে ও সুস্থ শরীরে ফিরে এসেছে। ওর তো এখন হয় হাজত, তা না হলে হাসপাতালে থাকার কথা। আজ কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো তার কোনো ধারণা আছে আপনাদের? আর দুর্ঘটনা ঘটেনি তাই বা কি করে বলি। দুর্ঘটনা কি হয়েছে? আজ মন্দিরের সামনে গাড়ি নিয়ে ধাক্কা মেরেছে। লোকজন ওকে ঘিরে ধরেছিল, বাই চান্স আমি ওখানে ছিলাম। আপনাদের গাড়ি এবং আপনাদের মেয়ে দুটোকেই ওরা আটকে রেখেছিল। এই পরিস্থিতিতে আপনাদের মেয়েকেই ছাড়িয়ে আনা আমার বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে। গাড়িটা ওখানেই আছে, ক্ষতিপূরণ দিয়ে গাড়িটা ছাড়িয়ে আনবে। যাক, ব্যাপারটা আমার দিকে আসেনি, একদম কান ঘেঁষে বেরিয়েছি। তুই তো বাজ গয়া রে ভিকিয়া। অবশ্য আপনাদের যা টাকা পয়সা তাতে করে ওইটুকু ক্ষতিপূরণ দিতে খুব একটা গায়ে লাগবে। তুমি কাকে ধাক্কা মেরেছো বেটা? আর এসব হলো কি করে? আপনারাই তো হতে দিয়েছেন, আপনারাই তো ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। কিন্তু আজ যদি ও কোনো পথচারীকে চাপা দিত, কে নিত তার দায়? আপনারা তো ভাবেন ক্ষতিপূরণ দিলেই লেটা চুকে যায়। যে মানুষটার ক্ষতি হতো সেই মানুষটার পরিবারের হয়তো কাউকে আপনাদের কোম্পানিতে চাকরি দিয়ে দিতেন, কিন্তু যে যায় সে যায়। এই আপনাদের মতো বড় লোকদের খামখেয়ালিপনার দায়িত্ব আর সাধারণ মানুষ কতদিন নেবে বলুন তো? এতটা ইরেসপন্সিবল আপনারা হন কি করে? কে তুমি ভাই? অনেকক্ষণ ধরে শুনছি বড় বড় কথা বলছো। শোনো, আমরা সরি, বাট তোমার মুখ থেকে এত বড় বড় জ্ঞান কিন্তু আমরা এখানে শুনবো না। আমাদের বাড়ির মেয়ে তো, আমরা বুঝে নেব না। এবার তুমি চুপ করো। ঊর্মির সঙ্গে সঙ্গে তোমারও কি বুদ্ধিশুদ্ধি লোপ পাচ্ছে? যে আমাদের এত বড় উপকার করলো তাকে তুমি কথা শোনাচ্ছ?
আমি তো তোমাকে চিনি না ভাই, কিন্তু আজ তুমি যা করলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। তুমি তুমি যা বলেছো একদম ঠিক বলেছো। দোষ তো আমাদেরই, আমরা ওর উপর ঠিক মতো নজর রাখতে পারিনি। আর যে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে তার দায় তো আমাদের নিতে হবে বাবা। তুমি না থাকলেও হয়তো ওই রাস্তার লোকেদের হাতে হেকেল হতো। আমরা ওকে শাসন করবো বাবা, লক্ষ্য রাখবো যাতে ভবিষ্যতে এরকম আর না হয়। তুমি ভেতরে এসো বাবা, তোমাকে একটু আপ্যায়ন করার সুযোগ অন্তত দাও। মাফ করবেন, আজ আমার একদম সময় নেই, আমি একটা অন্য কাজে যাচ্ছিলাম, মাঝপথেই এরকম একটা ঘটনা ঘটলো তাই আমি ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেলাম। আচ্ছা তুমি কি ওকে আগে থেকেই চিনতে? ওনাকে না চিনলেই ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে আমি চিনি। উনি আমার কাছে গাড়ি চালানো শিখতে চেয়েছিলেন, কিন্তু প্রথম দিনেই আসতে দেরি করেন। এখন বুঝতে পারছি ওনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। আসি। এই মেয়েকে নিয়ে যে আমি কি করবো? মা, পিসিমণি, কোথায় তোমরা? কোথায় গেলে সব? কিরে টুপাই, ফিরে এলি যে? বল। ফিরে আসবো না, ধরো এটা। ভাবনদেবের পুজো দিয়ে ফিরছিলাম, মাঝপথ থেকে মেচকা হাইজ্যাক করে নিল। উফ, তারপর যা খেল দেখালো না মেচকা। আমার ধাতস্থ হতে একটু সময় লাগবে, বুঝলে? বৌদি। হ্যাঁ। এই নাও, এই নাও তোমার বাজার। গো মেজ ঠাকুরপো, ওইটুকু টাকায় তুমি এতগুলো বাজার করেছ? তোমার বড়দা তো চার ভাগের এক ভাগও। এটাই তো কেলমা। আমার নাম কি? সুশান্ত সরকার। বড়দি, আমি বলেছিলাম না মেজদা বাজারে গেলে একেবারে কামাল করে দেবে, দেখেছো তো? এই কটা টাকায় কতগুলো বাজার করে নিচে দেখেছো? তা আবার দেখবো না। তবে আমার কি মনে হয় জানো তো মেজো ঠাকুরপো, কাল থেকে তুমি বরং বাজারে যেও, কেমন? তোমার বড়দাকে না যেতে মনি, প্লিজ, কিছুতেই না। বাবাকে তুমি আর বাজারে যেতে দেবে না। মেচকা, তুমি আর ওকে বকাবকি করো না, এরকম একাদ দিনই ঠিক আছে। আর তাছাড়া এগুলো রোজ রোজ হলে তো আবার বিরাট সমস্যায় পড়ে যাবো আমরা। কেন রে, কি করেছে তোর বাপ? আরে কি করেনি তাই বলো। জানো ছোট দাদু, মাংসওয়ালার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে যদি দেখতে মাংসওয়ালা কি ফ্যাসাদে পড়েছিল। এই কোন ফ্যাসাদে ফ্যাসাদে কেউ কিছু পড়েনি, এটা হচ্ছে এক একটা টেকনিক। মাছওয়ালাকে একটু গরম দিলাম আর মাংসওয়ালাকে একটু নরম, ওই গরমের নরমে একটা ইমোশনাল কেস এই আর কি। একি মেয়েটা আবার ফোন করছে কেন? আবার কি বলবে ভগবান জানে। আজ এক্সট্রা এক মিনিট অপেক্ষা করব না, ছটা এক হবে সোজা বেরিয়ে যাব।
The time's up. নিন খান, এত সকালে নিশ্চয় আপনিও ব্রেকফাস্ট করে আসেননি। আপনি এখানে গাড়ি চালানো শিখতে এসেছেন না পিকনিকে এসেছেন? আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছেন কেন? আপনার মেজাজ সবসময় এভারেস্টের চূড়ায় থাকে তাই না? আমার মেজাজ কোথায় থাকে তার উত্তর আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করছি না। দেখুন, আপনাকে আগের দিনই বলেছিলাম আমার সময়ের দাম আছে, প্রত্যেকটা মিনিট আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনি আসবেন, গাড়ি চালানো শিখবেন, বাড়িতে চলে যাবেন, ব্যাস। আর আপনার যদি ব্রেকফাস্টই করার ইচ্ছা তাহলে আপনি অন্য কাউকে খুঁজে নিন। আপনি এভাবে বলছেন কেন? আমি কি একা খাবো বলে এনেছি নাকি? আমি তো আপনার জন্যও নিয়ে এসেছি। দেখুন, আমি বলেছিলাম আপনাকে এগুলো আনতে। আমি কখনো বলেছি আপনাকে যে আমার কাছে গাড়ি চালানো শিখতে গেলে আমার জন্য ব্রেকফাস্ট আনতে হবে? আর দ্বিতীয়ত, আমি আপনার প্রাইভেট টিউটর নই যে সকাল সকাল এলেই আমার জন্য চা ব্রেকফাস্টের বন্দোবস্ত করতে হবে। বাপরে বাপ, এত কথা শোনান না আপনি? ঠিক এই জন্যই ফারান্দা, ধরো তো, এই জন্যই আমি আপনার কাছে গাড়ি চালানো শিখতে আসছিলাম না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন, তো এলেন কেন আবার? কি করবো বলুন, নাহলে যে আমার দাদুও দুঃখ পেত। দাদু বললো, দিদি ভাই একজন ভালো টিচার পাচ্ছে, তাকে এক্সপ্লোর করো। দাদু কি আর জানতো, টিচার না হাতি। আপনি না আমাদের স্কুলের পল সায়েন্সের টিচার মিস রেবেকার থেকে অনেক বেশি খিটখিটে। উনি আমাদের পল সায়েন্সের টিচার ছিলেন। বাপরে বাপ, আর আপনি, আপনি তো সকাল থেকে আমার মুডটাই নষ্ট করে দিলেন। একজন মানুষ যখন আরেকজন মানুষের জন্য কিছু নিয়ে আসে সে খুশি হয়, থ্যাংক ইউ বলে। আপনি কি করলেন, মেজাজ দেখালেন। আপনার থেকে চুটকুলি আর বিস্কুটকে খাই দিলে অনেক ভালো করতাম। চুটকুলি আর বিস্কুট? হ্যাঁ, আমাদের পাড়ায় থাকে, আমাকে খুব ভালোবাসে। এখন মনে হচ্ছে আপনাকে না দিয়ে ওদেরকে খাই দিলেই ভালো করতাম। আমি দিতে যেতাম, ওরা লেজ নিয়ে আমার কাছে আসতো, আমার হাত চেটে দিত। আরো একজন আছে, তার নাম বাঘু, সে না একটু দাঁত খিচুয়ে কিন্তু খাবার পেলে সেও শান্ত হয়ে যায়। আপনি কিন্তু বাঘুর থেকেও বেশি খিটখিটে, সবসময় এরকম খাক করে থাকেন। সকাল সকাল মেয়েটা আমাকে কুকুরের সঙ্গে তুলনা করে দিল। এই আপনি জানতো, আপনি যান, আপনি গিয়ে ওই আপনার চুটকি সন্দেশ বাঘের বাচ্চা এদের সঙ্গে গিয়ে পিকনিক করুন, আমি চললাম। এই দাঁড়ান, ঠিক করে নাম বলুন, চুটকি আর সন্দেশ নয়, চুটকুলি আর বিস্কুট। আরো একজন আছে বাঘু। আর একটা কথা, ওদের নামে একদম আজে বাজে কথা বলবেন না। ওরা কুকুর বলে কি মানুষ নয় নাকি? অবশ্যই ওরা মানুষ, আর আপনি হলেন উন্মাদ। আর আপনার মতো এরকম উন্মাদকে গাড়ি চালানো শেখানো আমার পক্ষে সম্ভব না। সকালগুলো কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকলাম, কে জানে কার হাতের রেখায় লেখা থাকে অল্প কথায়। হিন্দে সে এক পরি এসে বলবে পরিচয়, এখনো ঘুমোচ্ছে? আচ্ছা, এতদিন তো জানতাম যে মেজদার ঘুম খুব পাতলা। না, পাশে পাতা পড়লেই নাকি ঘুম ভেঙে যায়, অথচ এখন এত হইচই হচ্ছে তাও ঘুম থেকে উঠছে না।
এই ঘুমের ওষুধ টষুধ খেয়েছে নাকি? মেজদা গো, মেজদা, হ্যাঁ, এ কি চুলটা এরকম স্যাঁচ স্যাঁদে লাগছে কেন? গামছা, গামছা, গামছাটাও স্যাঁচ স্যাঁদে। এই সকালবেলা চান টান করেছে নাকি? ওকেও নাটক করতে বারণ করো। বড় খোকা কষ্ট করে জল তুলে রেখে দেবে, ও প্রত্যেকবার সেই জলে চান করে নেবে কেন? ওর কি হাতে পায়ে বাঁধ ধরেছে? দিদি ভাই, দিদি ভাই, আমি বলছি কি শোনো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে না বলো, তুমি চলো, আমি তোমার জন্য এবার জল তুলে দেব। সেটা কথাটা তো না, কথাটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি জল আসতে দেরি হয় বলে বড় খোকা রোজ মনে করে আমার চানের জলটা তুলে দেয়, আর ও গিয়ে সেই জলেতে চান করে আসবে কেন? কি বাচ্চা, এই বিচ্ছিরি স্বভাব আমার একদম ভাল লাগে না। এই মাটি করেছে, জয় মলিমাতা জয়, জয় মলিমাতা জয়। লুচি তো ফুলছেই না গো, জাদুঘর হাট বলালে ফুলবেও না মা। হ্যাঁ, এটা সানটা দিয়ে মাঠ ঘন্টাতে ভালো করে ভালো করে টিপে ধর, ভালো করে এবারটা। হ্যাঁ, এইবার ফুলছে। হ্যাঁ, সমস্ত পায়রা কানুন দিদি ভাইয়ের কাছে শেখা বুঝলি। কি গো হলো তোমাদের, আর কতক্ষণ? এই তো তরকারিটা এক ফুট হলেই হয়ে যাবে। দেখো তো বুদি একটু। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু, দেখো না দিদি তরকারিটা। দেখছি, দাঁড়া মেজো। বাহ, কই দেখি দেখি, লুচিটা তো বেশ ভালো ফুলেছে। হ্যাঁ ফুলেছে না? দেখি তরকারিটা দেখি। বাবা, আজ সকালে বেরোলি না যে? আমি কাজটা ছেড়ে দিয়েছি মা। ও মা, সে কি রে? এই তো কদিন আগে নিজেই বললি একটা মেয়েকে গাড়ি চালানো শেখাবি, তারপর দুদিন গেলিও, আজ হঠাৎ কি হলো রে? কিছু হয়নি। কিছু হয়নি বললে তো হবে না বাবা, তুই তো কাজে ফাঁকি দেওয়ার মতো ছেলে নোস। কি হয়েছে টুকাই, আমায় বল, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না মা, আমার যেতে ইচ্ছে করছে না তাই আমি যাইনি। অমন বললে হয় বাবা? কাজটা করলে তো দুটো পয়সা ঘরে আসতো তাই না? অমন হুটহাট করে কাজ ছেড়ে দেওয়াটা কি আমাদের মতো ঘরে শোভা পায় তুই বল? দিন রাত এক করে কিসের জন্য এত পরিশ্রম করি বলো তো মা? যাতে সংসারে দুটো টাকা আসে। আমি তো নিজের কথা একবারের জন্যও ভাবি না, শুধু ভাবি এই সংসারের কিসে মঙ্গল হবে। মা, আমার কি ইচ্ছে অনিচ্ছে বলে কিছু থাকতে নেই? বাবারে, আমাকে তুই ভুল বুঝিস না বাবা, বিশ্বাস কর, আমি আমি তোকে ওভাবে বলতে চাইনি রে। তুই যে এই সংসারের জন্য কতটা করিস সে আমার থেকে ভালো কে বোঝে বল?
তুই লেখাপড়ায় কত ভালো ছিলিস বলতো, কত ভালো গান বাজনা করতে পারতিস, কত কত প্রাইজ পেতিস। সবই তো এই সংসারের জল টানতে ছেড়ে দিলি। একটু গাই, তোকে আমার টাকার কথা বলতে খুব খারাপ লাগে টুকাই। তোর তো ড্রাইভার রাখার কথা ছিল, কিন্তু শেষে কিনা তুই নিজেই ড্রাইভার হয়ে গেলি। এই কষ্ট যে আমার বুকে সবসময় শিলের মতো বেঁধে রে টুকাই। কিন্তু আমি কি করবো বলতো, কি করবো আমি? পুরো সংসারের দায়িত্বটা আমার উপরে। সবাইকে তো চার বেলা খেতে দিতে হবে, অভুক্ত তো আমি কাউকে রাখতে পারবো না রে টুকাই। এই সংসারের কত খরচ সেটা তুই ছাড়া আর কে ভালো বোঝে বলতো? বিশ্বাস কর টুকাই, আমার না এসব কথা তোকে বলতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। আমি তোকে ছাড়া আর কাকে বলি বলতো এই কথা, কাকে বলবো আমি? ওমা, মা তুমি কাঁদছো, প্লিজ মা তুমি কেঁদো না। দেখো মা, তুমি তো জানো বলো, তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না মা। আমারই ভুল, শুধু শুধু তোমার উপর রাগ করলাম। বছরের প্রথম দিনে আমার জন্য তোমাকে চোখের জল ফেলতে হলো। প্লিজ মা, দেখো এবার কিন্তু আমি কেঁদে ফেলবো, চোখ মোছো দেখি। এই এবার ঠিক আছে, তুমি আমার কথা এত ভাববে না তো, একদম আমার জন্য চোখের জল ফেলবে না। আরে তোমার ছেলে কি জেসে নাকি? হ্যাঁ, আমি হলাম সুপারম্যান গো, সুপারম্যান। মা মনে আছে ছোটবেলায় কেমন তোমার শাড়ির আঁচল নিয়ে আমি সুপারম্যান সাজতাম, মনে আছে তোমার? দেখবে এখন সাজবো, দেখবে 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 এখন সাজবো, দেখবে। দাও 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 আঁচলটা দাও, তোমার দেখো আমি সাজছি, দেখো। এই তো হেসেছে আমার সোনা বাবা। মা আমি কাজটা কেন ছেড়ে দিলাম জানো? ওইসব বড় লোকের মেয়ের খামখেয়ালিপনার সঙ্গে আর যেই পারুক, আমি অন্তত তাল মিলিয়ে চলতে পারবো না। কেউ আছেন? এক্সকিউজ মি, এটা কি সাত্তকী সরকারের বাড়ি? এখন তোকে কে খুঁজতে এসছে রে? দাঁড়া আমি দেখছি, দাঁড়া। আরে তুমি এই বিষয়টা জানো না? দাঁড়া আমি তোমাকে একটু সাইন্টিফিক্যালি বুঝিয়ে বলছি। হ্যাঁ, খিদে পেলে স্টেপ বাই স্টেপ তিনটে জিনিস হয়। হ্যাঁ, প্রথমে মাথা ধরে যায়, তারপরে প্রচন্ড রাগ হয়, আর তারপরে খুব কান্না পায়। না না, আসলে এই গোটা বডির সিস্টেমটা তো এই যে এই মধ্যপ্রদেশের সঙ্গে কানেক্টেড, তাই না? পেট ঠান্ডা তো সব ঠান্ডা, কি বৌদি, তাই না? মিনু, আমাদের ছেলেটার বায়োলজি জ্ঞান কিন্তু দারুণ। তোমার মতো বাপকা বেটা। কি হলো, তুমি খেলে না? তুমি কি ব্যাপারটা বুঝতে পারলে না? আরে পেট ঠান্ডা তো সব ঠান্ডা, বিশ্বাস কর। আরে হগে, তবু আমি কিছু খাবো না। এই রে, শোনো না মা, তুমি এত রাগ করছো কেন? আচ্ছা বেশ, আমি একটু কাইকে বকে দেবো, তাহলে হয়েছে, এবার খাও। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। তুমি সত্যি সত্যি ওনাকে বকে দেবে? হ্যাঁ, প্রমিস প্রমিস। ভেরি গুড, তাহলে তুমি ওনাকে এটাও বলে দিও, উনি যেন আমার সঙ্গে আর মিসবিহেভ না করেন, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আমি বলবো তো, আমি নিশ্চয়ই বলবো। তুই একা কেন রে, আমিও তো বলবো। হ্যাঁ বলবো না, ছোট কই রে,
কোথায় সে কোথায়? আরে টুকাই ডাক, শিগগিরি ডাক, সব্বার সামনে আমি কি ভীষণ বকা একেবারে বকবো, শিগগিরি ডাক। হ্যাঁ তুমি দেখে নাও আমি কি ভয়ঙ্কর বকবো, তুমি একবার দেখে রাখি রে ছোট। আরে যা ডাক টুকাইকে, ডাকবো যা, বকবে তো ভয়ঙ্কর বকবো টুকাই। হ্যাঁ কি ভালো গো তোমরা, তোমরা এভাবে আমার পাশে দাঁড়ালে তো আমি সারা জীবন তোমাদের মনে রাখবো। আই লাভ ইউ অল। মুমু দিদি শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলো তুমি? শোনো না, তোমার মায়ের ঘরটা কোন দিকে বলো না। কেন বলো তো? বলোই না। এই যে দরজা দিয়ে ঢুকলে তারপর বারান্দা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে শেষের ঘরটা। ওকে ফাইন, ঠিক আছে টাটা ভাই। আর আমার থেকে বেশি আনপ্রেডিক্টেবল। টাটা। এভাবে বলছো কেন গায়ত্রী? ড্রাইভার বলে কি তাকে ডিনারে ডাকা যাবে না? ছেলেটা তো উর্মিকে সেদিন অত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে বলো, আর তাছাড়া এই এতদিনে আমরা যেগুলো পারিনি সেই সব তো করে দেখালো। দেখো উর্মি কিরকম একটা নিয়মের মধ্যে চলে এসছে। বাবা বর্দি, তুমি তো মেসমারাইজড হয়ে গেছো দেখছি। আমার তো মনে হচ্ছে ওই ছেলেটির সাথে উর্মির তুমি বিয়ে না ঠিক করে ফেলো। তবে জোকস অ্যাপার্ট, এই ক্লাসটাকে কিন্তু একদম বিশ্বাস করা যায় না। এত ভালো মানুষই যখন দেখাচ্ছে নিশ্চয়ই কোনো মতলব আছে, খুব গোলমেলে হয় এরা। না গায়ত্রী, তোমার এই জেনারেলাইজড করাটা আমি মানতে পারছি না, আমার এটাতে আপত্তি আছে। যাক গে, তুমি এইগুলো নিয়ে একদম টেনশন করো না, আমি বরং একটু যাই রান্নাঘরে, বুঝিয়ে দিয়ে আসি কি কি রান্না হবে। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে তাই তো? কাজের সময় তোমার মুখ থেকে একটা কথাও বেরোয় না। আরে বাবা আমি কি বলতাম? কি বলতাম মানে? তুমি কিছু বলবে না? দিদি কি হিসেবে একটা ড্রাইভারকে ইনভাইট করলো? আরে ডাকলো তো ডাকলো, আমাদেরকে একবারও জানালো না। মা মেয়ের খুব বার বেড়েছে, মেয়ে নিজের ইচ্ছায় গাড়ি শিখতে চলে যাচ্ছে, মা নিজের ইচ্ছায় ড্রাইভারকে ইনভাইট করে ফেলছে। আমি আর সহ্য করতে পারছি না, পারছি না আমি। ভালোই ভালোই বলছি হীরক, তুমি এখনই এতে রাশ টানো না হলে কি ব্যাপার এখনো? উর্মি কোথায় হারান? উর্মি দিদি তো ফিরলো না। ফিরলো না মানে? তোমার সাথেই তো গাড়ি শিখতে গেছিল। হ্যাঁ হ্যাঁ গেছিল তো, কিন্তু এতক্ষণ হয়ে গেল উনি এখনো এলেন না, কি ব্যাপার বলো তো হারান্দা? উনি এরকম দেরি তো করেন না। সাত্তকি সরকার গাড়ি চালায় চেনো? সাত্তকি সরকার মানে আমাদের টুকাই দা, চিনি মানে খুব ভালো করে চিনি। তারপর তো উর্মি দিদি ও বাড়িতে ঢুকে গেল, কিছুক্ষণ পরে বেরিয়ে এলো। তোমার কাজ হয়ে গেছে, এবার বাড়ি যাই চলো। না হারান্দা বাড়ি কি যাবো, আমি তো এখন হাল খাতা করতে যাচ্ছি, তুমি বাড়ি চলে যাও। উর্মি দিদি, উর্মি দিদি, হোয়াট দেখেছো? দেখেছো দিদি, আমি ঠিক এই সন্দেহটাই করছিলাম। এই ক্লাসটাকে একদম বিশ্বাস করা যায় না, একদম বিশ্বাস করা যায় না। বড় লোক দেখে এদের মাথায় নানা রকম ফন্দি করতে থাকে। হীরক, হীরক তুমি একটা স্টেপ নাও, হীরক রাইট নাও। মামনি কাকা তোমরা সবাই চলে এসছো, কি করে এলে? ও হারান্দা রাইট, জানো মামনি আমি আজ সারাদিন কত মজা করেছি, কত আনন্দ করেছি। আমি গেলো ট্যাক্সিতে চড়েছি, হাল খাতা করতে গেছিলাম, লাল নীল কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর এই দেখো ফার্স্ট টাইম শাড়িও পরেছি।
কে শাড়ি পরিয়ে দিল? আমি গো। তুমি কে হও মা বুঝি? ও শাড়ি পরেছে দেখে তোমার খুব আনন্দ হয়েছে না? হ্যাঁ, তোমার চোখ দুখানা দেখেই বুঝতে পারে যাচ্ছে। আমাকে মাফ করবেন, আপনাদের বাড়িতে এরকম হঠাৎ করে চলে আসাটা খুব অন্যায় হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন, আমাদের মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছিল। আসলে হারান তো গিয়ে বলেছে যে ও এখানে থেকে গেছে, তারপর আমরা ওকে ফোন করছি, ও ফোনটা ধরছে না, এই সবটা মিলিয়ে আর কি। তাই পুলিশ নিয়ে বাড়িতে চলে এলে। আর এসেই অ্যালিগেশন দিতে থাকলেন আপনাদের বাড়ির মেয়েকে আমরা আটকে রেখেছি। আমি কি জেচে নিয়ে এসেছি নাকি? জোর করলে আমি কি করবো? চুপ করে রইলেন কেন? কথা বলুন, কোন যুক্তিতে মনে হয় আপনাদের মেয়েকে আমরা আটকে রেখেছি? কি হলো বলুন। হারান্দাটা না কিচ্ছু বুঝিয়ে বলতে পারে না, পুলিশ নিয়ে আসাটা একদম ঠিক হয়নি, উনি খুব ইনসাল্টেড হয়েছেন। আমরা বুঝতে পারিনি বাবা, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। একেবারেই না, আপনারা যেটা করেছেন সেটা বুঝেই করেছেন। আসলে সমস্যাটা কোথায় বলুন তো, আপনারা তো বড় লোক, তাই দুনিয়ায় কাউকেই বিশ্বাস করেন না। আর আপনারা জানেন আমি ট্যাক্সি চালাই, তাই যখনই হারানবাবুর মুখে শুনেছেন উর্মি এখানে আছে, তখনই আপনারা ভেবে বসেছেন যে ওকে আমরা আটকে রেখে মুক্তিপণ চাইব। কি তাই তো? শুনুন, আমার এই দু হাতে যতটুকু জোর আছে আর পেটে যেটুকু বিদ্যে আছে, সেই দিয়ে আমার সংসারের লোকেদের দুবেলা দুবুটো অন্নের জোগাড় আমি করে নিতে পারবো। তার জন্য কোনো বড় লোকের ফেভার দরকার হয়নি আর হবেও না। বছরের প্রথম দিন উনি আমাদের বাড়িতে চলে এলেন, আমার বাড়ির লোক ওনাকে যত্ন করলো, খাওয়ালো, এমনকি পয়লা বৈশাখ উপলক্ষে নতুন শাড়ি পর্যন্ত কিনে দিল, শাড়িটা পরতে পারে না বলে ওনাকে পরিয়েও দিল শাড়িটা। আর আপনারা কি করলেন? বাড়িতে পুলিশ নিয়ে চলে এলেন। অসাধারণ। আসলে আমাদের অপরাধটা কি জানেন তো, আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমরা নিজের লোকের মতো ট্রিট করেছি। একটা কাজ করুন, এই অপরাধে আমাদের সবাইকে হাজতে নিয়ে চলুন। বলুন কাকে কাকে নিয়ে যাবেন? আমাকে নিয়ে যাবেন? আমার বাবা, এনাকেও নিয়ে যাবেন নিশ্চয়ই? আমার মেচকা, আমার ছোটকা, এনাদেরকেও নিয়ে যাবেন নিশ্চয়ই? ইনি হচ্ছেন আমার ঠাম্মি, উনি যে শাড়িটা পরে আছেন সেটাই ঠাম্মি ওনাকে কিনে দিয়েছেন। ছোট ঠাম্মি ওনাকে শাড়িটা পরিয়ে দিয়েছেন। আর আমার এই বোনেরা ওনাকে সাজিয়ে দিয়েছেন, নূপুর পরিয়ে দিয়েছেন। ওরা প্রত্যেকে খুব অপরাধ করে ফেলেছে না? ওদেরও নিয়ে যাবেন তো? টুকাই শান্ত হ, টুকাই শান্ত হ। হ্যাঁ টুকাই, ওনারা ঠিক বুঝতে পারেননি, তাছাড়া উনি তো বলছেন যে। না ছোট দাদু, এটা শান্ত থাকার মতো বিষয় নয়।
সরি, এক্সট্রিমলি সরি। আমাদের সত্যি খুব অন্যায় হয়ে গেছে, আমরা তোমাদের অপমান করে ফেলেছি, কিন্তু সেটা সত্যি অনিচ্ছাকৃত। সরি বললেই সবকিছু মিটে যায় না। আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা একটা মধ্যবিত্ত পাড়ায় বসবাস করি, এখানে প্রত্যেকে প্রত্যেকের চেনা। এখানে কারুর বাড়িতে পুলিশ আসা মানে বোঝেন? দেখুন ওই দিকে দেখুন, আপনি জানেন এই ঘটনার পর আমাদের প্রত্যেককে কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে? আর এই অপমানটা তো আমরা ডিজার্ভ করি না, কেন মেনে নেব? মামনি, আমি ফোন ধরিনি বলে তোমরা পুলিশ নিয়ে চলে এলে? এবাড়িতে আমাকে কেউ আটকে রাখেনি গো, বিশ্বাস করো এবাড়ির সবাই খুব ভালো। আর উনি আমাকে বলেছিলেন যাতে আমি একদম চুপ। আজ আপনার ইরেসপন্সিবিলিটির জন্য আমাদের প্রত্যেককে অসম্মানিত হতে হল। আপনি এখানে আসার পর থেকে ঠিক আমি কতবার বলেছি আপনাকে যে আপনি আপনার বাড়িতে জানিয়ে দিন, কতবার বলেছি? আর প্রত্যেকবার আপনি বলেছেন হারান্দা বাড়িতে চলে গেছে, আমাকে নিয়ে কেউ চিন্তা করবে না। খুব তো কনফিডেন্টলি বলেছিলেন, এই দেখুন আপনার কনফিডেন্সের নমুনা। পুলিশ এসেছে আমাকে গ্রেপ্তার করবে বলে আপনি আবার সেটা নিয়ে কথা বলছেন? এখন তো দেখছি এখানে না এলে ভালো হতো। আপনারা যে শুধু আমাদের মিথ্যে সন্দেহ করে অপমান করেছেন তাই নয়, আপনি যাদের সঙ্গে করে নিয়ে এসেছেন তারাও কোনো ম্যানার্স জানে না, জানে না ভদ্রলোকের বাড়িতে এসে কিভাবে কথা বলতে হয়। আজ আপনারা যেটা করেছেন সেটা ক্রিমিনাল অফেন্স, পুলিশের তো উচিত আপনাদের গ্রেফতার করা। চুপ কর টুকাই, তুই কি বলছিস? হতেই পারে ওনারা ভুল বুঝেছেন, কিন্তু তুই যেভাবে কথা বলছিস সেটা কিন্তু একদম ঠিক নয় টুকাই। ওনারা আমাদের বাড়ি এই প্রথমবার এলেন, আর তাছাড়া উর্মির বাড়ির লোকজন ওনারা। তুই হ্যাঁ দেখ টুকাই, আমি বলি কি, দেখ আমরা তো ওকে চিনি না, উর্মি দিদি ভাইকে তো আমরা চিনি, ওকে তো আমাদের কত পছন্দ হয়েছে, তাহলে ওর বাড়ির লোকজন তো আমাদের আত্মীয় হলো, তাই না? হ্যাঁ, ইয়ে আমি আমি বলি কি, আপনারা বরং ওর কথা কিছু মনে করবেন না। আসলে টুকাই, না 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 কিচ্ছু মনে করিনি, ও তো ঠিকই বলেছে। সার্থকী না থাকলে আমার মেয়ের কত বড় বিপদ হয়ে যেত, ওর কাছে আমি চির ঋণী থাকব। এই জীবনে আমি ওর ঋণ শোধ করতে তো পারবই না, উল্টে ওর কাছে অপরাধী হয়ে গেলাম। সার্থকী, আসলে উর্মি না আমাদের বাড়ির একমাত্র মেয়ে, তো তাই ওর কাকা কাকিমা একটু বেশি প্যানিক করে ফেলেছিল। আমি এক্ষুনি পুলিশদের ফেরত পাঠিয়ে দিতে বলছি। হীরক, তুমি ওনাদের চলে যেতে বলো। কি হলো বলো? এই জন্যই আমি এতটা বাড়াবাড়ি করতে বারণ করেছিলাম, ওরা কেউ আমার কথা শুনলে না। ওনাদের যা অপমান করার আমরা তো করেই ফেলেছি, এবার অন্তত একটু কম্পেনসেট করার চেষ্টা করি। বলছি আপনারা তাহলে এবার? হ্যাঁ চলে তো যাবই, তবে আমাদের খবর দেওয়ার আগে আপনার আর একটু শিওর হওয়া উচিত ছিল। আপনারা গণ্যমান্য মানুষ, আপনাদের বা কী বা বলতে পারি, কিন্তু আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে বা আমার জায়গায় অন্য কোনো অফিসার থাকলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে পারতো।